প্রিয় শিক্ষার্থী আজকের ভাইভে আমরা রাইটফোন ভাব নিয়ে আলোচনা করব বেশিরভাগই স্টুডেন্টই যে গ্রামারের যে পার্টটা রাইট ফর্ম ভার এটা নিয়ে চিন্তিত অর্থাৎ এটা কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে তারা বিপে পড়ে অর্থাৎ যে রুলসগুলো আমরা পড়ি সাধারণত যে অ্যাডভান্স যে অ্যাডভান্স লার্নার্স বুকটা আছে আমরা এখানে অনেকগুলো রুলস পড়ি রাইট ফর্ম ভার্ভ সম্পর্কে কিন্তু বাস্তবে যখন আমরা রাইট ফর্ম করতে যাই তখন কি হয় যে আমরা এটা আসলে পারি না কেন পারি না এই সম্পর্কে আজকে আমরা আসলে রিয়েল যে পদ্ধতিটা অর্থাৎ রাইট ফর্ম ভার কীভাবে আসলে সত্যিকার অর্থে কীভাবে সলভ করতে হয় এটা অনেকেই জানে না সবাই মনে করে রুল বেস অর্থাৎ রুল জানলেই রাইট ফর্ম ভাব তারা করতে পারবে আসলে এমনটা না যে রাইট ফর্ম ভাব যদি পুরোপুরি করতে চায় তাই একটা ছাত্রকে যেটা জানতে হবে সর্বপ্রথম তাকে অর্থকে অর্থ বুঝতে হবে অর্থাৎ আমরা অর্থাৎ তাকে সর্বপ্রথম প্যাসেজের যে কাজগুলো করতে হবে প্যাসেজের প্যাসেজ এর অর্থ বুঝতে হবে বুঝতে হবে কলমটা একটু সমস্যা দিছে আমরা নতুন একটা কলম নেই নতুন কলমটা নেব তো আমাদের সাথে জয়েন করছে দেখি কে কে করছে জয়েন্ট এই মাত্র জয়েন করছে সাউন্ডে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও সাউন্ডে যদি রাহাত জয়েন করছে প্রেজেন্ট স্যার থ্যাংক ইউ রাহাত আর সবাই কমেন্টস করে জানাও যদি কোনো সাউন্ডের সমস্যা হয় কারণ আমি সাউন্ড নিয়ে প্রায় চিন্তিত থাকি সাউন্ডের সমস্যা হয় কিনা একটু জানাও আমি পুরোদমের কাজটা শুরু করব যদি সাউন্ডের সমস্যা না হয় জয়েন করছে রাহাত জয়েন করছে শারমিন হ্যাঁ আরও তোমরা সবাই জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে রাইট ফোন ভার্ব কীভাবে করতে হয় এটা কিভাবে বন্ধুরা উপকৃত হতে পারে অর্থাৎ তুমি যেভাবে উপকৃত আজকে ঠিক তোমার বন্ধুদের সাথে জয়েন জয়েন করছে করছে ভিউ সবাই মাত্র হ্যাঁ চারজন এক এক করে বার্তাছে ভিউ তোমরা সবাই একটু শেয়ার করো আমার সাথে সাথে যারা আছে সবাই একটু শেয়ার করো যারা রাইট ফোন ভাব নিয়ে আজকে আলোচনা হবে এবং কিভাবে রহমান জয়েন করছে যদি সাউন্ড নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে তোমরা অবশ্যই একটু জানাও কারণ আমি সাউন্ড নিয়ে দুপুরেও লাইভের সমস্যা হয়েছে মনে করছি এই জন্য ক্লাসটা ভালো নিতে পারিনি তোমরা সাউন্ড নিয়ে কমেন্টস করো সাউন্ড যদি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে আমি ক্লাসটা শুরু করব এখনই হ্যাঁ মৌ আখতার স্যার আমি আসি থ্যাংক ইউ মৌ কমেন্টস করে সাউন্ডটা জানাও রাহাত রাহাত সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা একটু জানাও তোমরা যারা যারা আসো আশিকুর রহমানও জানাতে পারো যে সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা কারণ আমি ক্লাসটা নিতে না সাউন্ডের সমস্যা না হয় আমি ক্লাস ক্লাসটা সাউন্ডের সমস্যা যদি না হয় তাই আমি এখন শুরু করতে পারবো ক্লাসটাকে না স্যার সমস্যা নাই থ্যাংক ইউ মো করছে যে না স্যার আশিকুর রহমান হয়ে না তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সাউন্ডে কোনো সমস্যা নেই সুতরাং আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি তো শিক্ষার্থী যে কথা বলতেছিলাম আর হচ্ছে সাফিন ইসলাম জয় করছে অবশ্যই তোমরা শেয়ার করে দাও লাইভ কাজটা আমার মনে হয় তোমরা অনেক উপকৃত হবে ক্লাসটা দিয়ে যে রাইট ফোন নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট আমাকে এই কোয়েশনটা করে যে স্যার আমরা যতই রুলস পড়ি রাইট ফোন ভাববে অ্যাজিভ বলেন ইভ বলেন সিনস বলেন তারপর প্রেজেন্ট ইনডিফিনিট ডিফিনিট পাস্ট কোন কোন ওয়ার্ড থাকতে হবে সবগুলোই আমরা রুলস পড়ি কিন্তু সলভ করতে পারি না তো আসলে কিভাবে তোমরা রুলস মোটামুটি রুলস জেনে অর্থাৎ বাস্তবিকভাবে কিভাবে তোমরা সলভ করবা এটা নিয়ে আমি আজকে কাজটা করবো তো আমি বরাবরের মতো যে এটা করছি আমরা বোর্ডে এখানে একটা এক্সাম্পল মানে একটা বোর্ড এটা আসছে যে সম্ভবত রাজশাহী বোর্ডে আসছে তো আমরা এই কোশ্চেনটা সলভ ও কোশ্চেনটার উপরে যে টপিকসগুলো দেওয়া আছে অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দ্বারাই আমাদের কি করতে হয় যে রাইট ফর্ম ভার্বটা পূরণ করতে হয় তো যে কথা বলতেছি আমি সর্বপ্রথম যদি রাইট ফর্ম ভার্ব এরকম আমরা জানি প্যাসেজ আকারে আসে তো প্যাসেজটাকে ফিল আপ করতে হবে উপরের অর্থ থেকে তো এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম আমি বলছিলাম যে প্যাসেজের অর্থ বুঝতে হবে আমরা যদি প্যাসেজের অর্থটা বুঝতে পারি তাহলে যদি গ্রামার রুলস নাও জানি তারপর অনেকটা আমরা সলভ করতে পারবো তারপর আমি বলি দিই কী কী সম্পর্কে তোমাদের বেশি ধারণা রাখতে হবে প্যাসেজের অর্থ বুঝতে হবে তারপর হচ্ছে তোমাকে জিরান্ড আমরা গ্রামের টফিসগুলো না হয় ধীরে ধীরে মানে এক একটা যখন আসবে তখন আলোচনা করব যেহেতু আমাদের বোর্ডে স্পেসটা খুবই কম আছে। তো আমরা শুরু করি আসলে কিভাবে আমরা এই রাইট ফ্রন্ট বোর্ডটা শুরু করব। তো দেখি এখানে সর্বপ্রথম দেওয়া আছে দেখো দে আর ড্যাশ দেওয়া আছে অর্থাৎ এখানে আমাদের কি একটা ওয়ার্ড বসাইতে হবে যে ওয়ার্ডটা আমাদের এখানেই আছে অর্থাৎ হয়তো বা ওভারকাম হবে হয়তোবা রাইজ হবে না হয় বি হবে এনজয় হবে বা কাম হবে সাফার হবে ওয়াক হবে বা হবে বা হ্যাভ হবে এখানে যে ওয়ার্ডগু আছে এই থেকে আমাদের কি করতে হবে যে এই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে তো সর্বপ্রথম তোমাদের যে গ্যাপটা দেওয়া আছে সেটা হচ্ছে দেয়ার পরে গ্যাপটা দেওয়া আছে তো শিক্ষার্থীরা তোমরা দেখো দেয়ার দ্বারা যদি শুরু হয় অর্থাৎ এটা একটা গ্রামারের রুল হয়তো বা তোমার অনেকে জানো বা জানো না যারা জানো না তাদের জন্য আমি লিখে দিয়েছি লিখে দিছি যে দেয়ার যদি দেয়ার দ্বারা যদি কোনো গ্যাপ শুরু হয় বা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তোমরা মনে রাখবা এরপরে গ্যাপ থাকে অবশ্যই এম ইজ আর এম ইজ আর অথবা অজ বা ওয়ের দ্বারা পূরণ করতে হবে কি বলছি দেখো যদি দেয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় এবং দেয়ার এর পরে গ্যাপ থাকে তাহলে আমরা দেয়ারের পরে যে গ্যাপটা থাকবে এখানে হয়তো বা এম ইজ আর দিব না হয় অজ বা ওয়ার দিব আর এটাকে গ্রামারের সংক্ষেপে বি ভার্ভ বলে এটাকে কি বলে বি বলে তাহলে দেখো কোথায় বি আসে আমাদের উপর গ্যাপে দেখতে পাচ্ছি এই যে বি আসে এই বি মানে হচ্ছে হয়তো বা এম না হয় ইজ না হয় আর অথবা অজ নতুবা ওয়ার অর্থাৎ এই বি দ্বারা এই পাঁচটাকে বোঝাচ্ছে তো আমরা কিভাবে বুঝবো যে এম ইজ আর বা ওয়াজ ওয়ার কোনটা হবে আমরা জানি দেয়ার যুক্ত সেন্টেন্সটির আগে তোমাদের একটু যা জানতে হবে দেয়ারের সেন্টেন্সের মিনিংটা কি হয় তোমাদেরকে আমি বিস্তারিতভাবে একটু ডিটেলস করে বোঝাচ্ছি যাতে তোমরা ভালো বুঝো যে দেয়ারের সাথে যখন ইজ বা আর হয় আসলে দেয়ারের সাথে কখনো এম ইউজ হয় না দেয়ারের সাথে হয়তো হবে ইজ না হয় হবে আর অথবা হবে ওয়াজ না হয় হবে ওয়ার তাহলে যখন দেয়ারের সাথে ইজ বা আর ব্যবহার হবে তখন এটার যেমন আমি একটু রেখে দিই দেয়ার ইজ এটার মিনিংটা হবে দেয়ার ইজ যখন আমরা বসাবো তখন এটার দেয়ার ইজ বা আর যেটাই ব্যবহার করি তখন এটার অর্থ হবে আছে। তোমরা অবশ্যই নোট করে নিতে পারো এটার অর্থ তখন আসবে আছে সম্ভবত সম্ভবত তে একটু সমস্যা হতে পারে তো যে কথা বলতেছিলাম যে ওয়াইফিতে একটু ডিস্টার্ব হতে পারে তো লাইভ ক্লাস তো একটু সমস্যা হতেই পারে তোমরা কমেন্টস অবশ্যই জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা একটু জানাও স্যার সমস্যা নেয় থ্যাংক ইউ তোমরা একটু জানাও দ্রুত কমেন্টসে জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা যারা লাইভে আছো সরাসরি আমি অপেক্ষা আছি তোমাদের কমেন্টসের অপেক্ষা আছি যে আসলে সমস্যা হচ্ছে কিনা একটু হ্যাঁ কমেন্টস করে জানাও যে সমস্যা আছে কিনা কারণ একটু আগে যে আমাদের নেট চলে গেছিল একটু কমেন্টস করে জানাও যে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে ক্লাসটা কন্টিনিউ করবো আমরা তোমরা কমেন্টস করে জানাও যে সমস্যা হচ্ছে আশিকুর রহমান না স্যার আপডেট চাই এটা তো অনেক আগের হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে তোমরা কমেন্টসে জানাচ্ছ যে সমস্যা হচ্ছে না তবে যে কথা বলতেছিলাম আসলে দেয়ার যখন আমরা বলছিলাম যে আবার একটু রিপিট করতে দেয়ারের পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা দেয়ার প্লাস ইজ বা আর নিব অথবা দেয়ার প্লাস ওয়াস বা ওয়ার নিব যখন আমরা ইজ বা আর নিব কখন কোনটা নিব আমি বিস্তারিত আলোচনা করব। যে দেয়ারের পরে ইজ হবে বা কখন দেয়ারের পরে আর হবে আমি এটা নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু বই দিই যখন ইজ বা আর আমরা ব্যবহার করব। তখন এটার অর্থ আসবে আসে আর যখন দেয়ার দেয়ার প্লাস ওয়াজ বা ওয়ার ইউজ করব তখন এটার অর্থ আসবে সিও ঠিক আছে তাহলে শিক্ষার্থী আমরা একটু লক্ষ্য করি যে কি বলছিলাম যে দেয়ার প্লাস ওয়াজার যখন ব্যবহার হবে তখন এটার মিনিংটা হবে সিও এবং দেয়ার প্লাস ইজ যখন হবে তখন এটার মিনিংটা হবে আসে তো এখন আমরা দেখি যে এখানে আসলে আমরা বি মানে জানি যে হয়তোবা এমিজার ইজ আর অর্থাৎ ইজ বা আর হবে নতুবা ওয়াজ বা ওয়ার হবে এখন আমাদের কোশ্চেন হচ্ছে ইজ বা আর হবে না ওয়াজ বা ওয়ার হবে এটা নির্ভর করবে পুরো প্যাসেজের উপরে এখানে যে প্যাসেজটা আলোচনা করতে করা হচ্ছে এখন কোনো অতীতের কোনো ঘটনা নেই আমরা প্যাসেজটা পড়ে অবশ্যই বুঝতে পারবো এখানে ক্যান আছে দেখো মরে ঘর কেন দ্বারা বোঝা যাচ্ছে এটা কি প্রেজেন্ট ফর্মে আছে তো সুতরাং আমরা জানি যদি প্যাসেজটা প্রেজেন্ট নিয়ে আলোচনা করে তাহলে আমরা ইজ বা আর ব্যবহার করব আর যদি প্যাসেজটা ওয়াজ ব্যবহার পাস্ট নিয়ে আলোচনা করে তাহলে ওয়াজ বা ওয়ার ব্যবহার করব এখন হচ্ছে কখন ইজ বা কখন আর ব্যবহার করব আমার মনে হয় তোমরা কি আর বুঝতে পারছো যে দেয়ার প্লাস ইজ ইজ বা আর ব্যবহার করব না দেয়ারের সাথে ওয়াজ বা ওয়ার ব্যবহার করব কখন কোনটা ব্যবহার করবে এটা বুঝছো যদি প্রেজেন্ট হয় তাহলে ইজ বা আর যদি পাস্ট হয় তাহলে ওয়াজ বা ওয়ার এখন হচ্ছে কখন ইস ইজ ব্যবহার করব। কখন আর ব্যবহার করবো দেয়ার প্লাস দেয়ারের পরে যদি গ্যাপের পরে সিনগুয়ার নাম থাকে সিঙ্গুলার তাহলে হবে ইজ বা ওয়াজ আর যদি পুরাল থাকে আমরা জানি পুরাল থাকে অর্থাৎ একের অধিক হয় তাহলে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব সরে আমরা এখানে সিঙ্গার হবে ইজ বা ওয়াজ ব্যবহার করব ইজ বা ওয়াজ আর পুরাল হয়ে আর বা ওয়ার ব্যবহার করব। ঠিক আছে তাহলে এখন আমরা কীভাবে বুঝবো দেখো দেয়ার প্লাস গ্যাপ তো আমরা জানি দেয়ারের পরে গ্যাপ থাকে বি অর্থাৎ যেখানে বি থাকে এখান থেকে আমাদের ইজ বা আর নিতে হয় ওয়স বা ওয়ার নিতে হয় কিন্তু এখানে আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ দ্বারা বোঝাচ্ছে অনেক প্রকারের বিভিন্ন প্রকারের ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ অর্থাৎ বিভিন্ন প্রকারের দ্বারা এটা কি অধিক বোঝাচ্ছে সিঙ্গুলার বোঝাচ্ছে না পুরো বোঝাচ্ছে সুতরাং আমরা এখানে নিব আর আমার মনে হয় তোমরা বুঝতে পারছো দেয়ারের পরে কেন ইজ নিয়াম না কেন আর নিলাম অর্থাৎ দেয়ারের পরে যে গ্যাপটা থাকবে গ্যাপের পরে যে নাউনটা থাকবে বা অবজেক্টটা থাকবে ওটা যদি থাকে মানে একের অধিক থাকে তাহলে আমরা নিব আর আর যদি অর্থাৎ একটা থাকে তাহলে নিব ইজ তো এখানে ডিফারেন্স আছে সুতরাং আমরা এখানে আর নিলাম তাই মিনিংটা আছে কি দেখো দেয়ার আর আছে ডিফারেন্ট কাইন্ডস বিভিন্ন প্রকারের অফ এক্সারসাইজ শরীর চর্চা বা চর্চার বলছে বিভিন্ন প্রকারের চর্চা আছে মানে চর্চার জন্য বিভিন্ন প্রকারের মাধ্যম আছে তারপর বলছে দেখো এখানে চর্চার একটা নিয়ে আলোচনা করছে ওয়াকিং ওয়াকিং শব্দটা কি যদি তোমরা বিস্তারিত গ্রামার বুঝতে চাও তাহলে হচ্ছে আমি আগেই বলছিলাম যে যখন একটা ওয়ার্ড আসবে ওয়ার্ডের সাথে সাথে আমি তোমাদের গ্রামার নিয়ে আলোচনা করব। আসলে ওয়াকিং শব্দটা হচ্ছে ওয়াক শব্দ থেকে ওয়াক হচ্ছে ভার ফর্ম অন অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন এটার সাথে আইনজি হচ্ছে অর্থাৎ ওয়াকিং আসছে আইনজি যোগ হচ্ছে তখন এটা কি হচ্ছে জিরান্ড হয়ে গেছে জিরান তাহলে আমরা একটা গ্রামার শিখলাম কি যদি ভার্বের সাথে আইনজি যোগ হয় তাহলে এটা কি জিরান্ড হয়ে যায় ঠিক আছে আর তখন এটা তাহলে এখন দেখি ওয়াক অর্থ হাঁটা অর্থাৎ ভাব আর ওয়াকিং যখন আসছে তখন কি ওয়াকিং অর্থাৎ হাঁটা বা চলা বসে হাঁটা ড্যাশ এখানে আমরা কি দিতে পারি বলবো অন অফ দেম তাদের একটি অন একটি অফ দেম তাদের অর্থাৎ অন অফ দেম শব্দটার অর্থ হচ্ছে তাদের একটি তাহলে এখানে বসে যে শরীর চর্চার বিভিন্ন প্রকার মাধ্যম আছে ওয়াকিং মানে হাঁটা তাদের মধ্যে একটি তাহলে এটা কি হয় হাঁটা হয় তাদের মধ্যে একটি সকালে হাঁটা তাই আমরা এখানে কি বলবো ইজ দিতে পারি এখানে দেখো ইজ কেন দিলাম এই বিভার্ভটা এখানে কি বলছে আমরা ইউজ করলাম ঠিক আছে ওয়াকিং ইজ অন অফ দেম তাহলে অর্থটা কি আছে দেখো যে সকালে হাঁটা হচ্ছে কি তাদের মধ্যে একটি তারপর দেখো এখানে আমাদের উইয়ের পরে গ্যাপ আছে আমি আবারও বলি যে যদি আমরা কোনো রাইট ফর্ম পূরণ করতে রাইট ফর্ম ফিল আপ করতে চাই মানে গ্যাপটা পূরণ করতে চাই অবশ্যই আমাদের অর্থটা বুঝতে হবে উই ড্যাশ আমরা আমরা আর উই ইন দ্য মর্নিং মিনিংটা দেখো এখানে যদি আমরা কী বসাই সুন্দর হবে দেখো আমাদের এখান থেকে ওয়ার্ডটা নিব তাহলে দেখো আর উই সকাবে ইন দ্য মর্নিং খুব সকাবে ফর জন্য ড্যাশ এ মর্নিং ওয়াক সকালে হাঁটার জন্য এরকম আমরা ভাঙে ভাঙে করি তারপর দেখো কী হতে পারে তাহলে যদি আমরা এখানে মিনিংটা বোঝাচ্ছে যদি সকালে হাঁটতে চাই বা হাঁটার জন্য খুব সকালে আমাদের কি ওঠা উচিত বোধে যদি সকালে আমরা আমরা খুব সকালে ঘুম থেকে উঠতে চাই তাহলে আমাদের কি করা উচিত খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত তাহলে আমাদের উচিত উই শুড উই শুড এখন দেখো এখানে দেওয়া আছে রাইজ রাইজ অর্থ কি ওঠা রাইজ অর্থ কি ওঠা অর্থাৎ ঘুম থেকে ওঠা তাহলে উই সুড আমাদের উচিত আমরা জানি কি উই অর্থ আমরা আছে। কখনো এই উই আমাদের মিনিং করে আমাদের এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস যত করবো তত তাড়াতাড়ি বুঝবা তাহলে দেখো উই এখানে আমরা অর্থ মিনিং না করে করব আমাদের উই আমাদের সুড উচিত আমাদের উচিত রাইজ জেগে ওঠা এখানে আমরা রাইজ ইউজ করবো উই শুড রাইস আমাদের জেগে ওঠা উচিত বা ওঠা উচিত আরবি খুব ইন দ্য মর্নিং খুব সকালে আমাদের খুব সকালে ঘুম থেকে জেগে ওঠা উচিত ফর জন্য এখন এখানে কিসে ফর জন্য এনজয় আছে উপভোগ করার জন্য এনজয় শব্দের অর্থ উপভোগ করা একটু গ্রামার শিখে নিই এখানে এন জয় আমার টিচিং যদি বুঝতে না পারো কমেন্টসে অবশ্যই জানাবা আমি হয়তো একটু দ্রুত কথা বলতে পারি যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা একটু আমার নক করো অর্থাৎ কমেন্টস করে আমি দেখি আশিকুর রহমান হয়েছে হুম স্যার ভাব ভিডিওটা একটু সমস্যা হয় মাঝে মাঝে একটু হতে পারে লাইভ ক্লাস তো তো হতেই পারে তোমরা তারপরে জানাও যে সমস্যাগুলো জানাও তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কী যে কথা বলতেছিলাম যে দেখো এখানে আমাদের মিনিংটা শিখি তোমাদের যদি টিচিং বুঝতে সমস্যা হয় বা গ্রামারে কোনো টপিকস না বুঝো তোমরা কমেন্টস করো আমি ভিডিও লাইভ ক্লাসের পরে আবার এগুলো নিয়ে না হয় একটু আলোচনা করে দিব তারপর যে কথা বলতেছিলাম তাহলে যে কথা বলতেছিলাম উই শুড রাইজ আমাদের জেগে ওঠা উচিত আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে ফর জন্য এনজয় এ মর্নিং ওয়াক অনেক ছাত্রছাত্রীরা তোমরা এটা পারবা যে ফর জন্য এনজয় উপভোগ উপভোগ করার জন্য সকালে সকাল সকালে মানে সকালের হাঁটাটা উপভোগ করার জন্য আমাদের ঘুম থেকে তাড়াতাড়ি ওটা ওঠা উচিত এখন আমরা যদি এখানে এনজয় বসাই এনজয় বসাই তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে তোমরা হয়তো এরকম কি করো যে মিনিংটা পারো মিনিংটা বসাই তোর বসাই দাও কি যে ওয়ার্ডটা ওটাই বসাই দাও এখানে আমাদের ক্রিটিক্যাল যে রুলসটা আছে এটা আমাদের ফলো করতে হবে দেখো আমরা যে গ্যাপটা বসাইতেছি এখানে আমাদের ভার এনজয় কি ভার্ভ তো ভার্ভ আমরা কেন বসাইতে পারবো না কারণ এই সেন্টেন্সে দেখো দুই এই একটা ভার্ভ আছে মেইন ভার অর্থাৎ প্রিন্সিপাল ভার্ভ সাবজেক্টের পরে একটা ভার্ভ ইউজ হচ্ছে তারপর একই সেন্টেন্সে আবার ভার বসানো যাবে না যদি একই সেন্টেন্সে দুইটা ভার বসাইতে হয় তাহলে হয়তোবা এটাকে ইনফিনিটিভ করতে হবে না হয় এটাকে ভার্ভের সাথে আইনজীবী করে ভ্যানিশ করতে হবে তাহলে এখন আমরা কেন ইনফিনিটিভ করব না ইনফিনিটিভ জানি যে টু প্লাস টু প্লাস ভার ফ্রম অন এটাকে ইনফিনিটিভ বলে ইনফিনিটিভ তোমরা অবশ্যই জানো তারপর আমি একটু আলোচনা করতেছি ইনফিনিটিভ টু প্লাস ভার মানে টু ইনজয় দেবে এটাকে ইনফিনিটিভ হয়ে যেত কিন্তু কেন আমরা টু ইনফিনিটিভ নিব না কারণ গ্যাপের আগে ফর দেওয়া তা প্রিপোজিশন ফরের পরে যদি আমরা কোনো ভার বসাই তাহলে এটা হচ্ছে একটা গ্রামার রুলস যে প্রিপোজিশন প্লাস প্রিপো প্রিপজিশন প্রিপোজিশন প্লাস ভার্ক ফ্রম অনের সাথে আইএনজি অর্থাৎ যদি কোনো প্রিপোজিশনের পরে ভার বসাইতে হয় তাহলে প্রিপোজিশনের ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে তাহলে আমরা এখানে এনজয় বাদ দিয়ে কী লিখতে হবে এনজয়িং যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সাফিন জয়েন একটু আমাদের জানাবো অবশ্যই যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অর্থাৎ আমি যে কথাটা বলতেছিলাম যে প্রিপোজিশন থাকার কারণে অর্থাৎ গ্যাপের পূর্বে প্রিপোজিশন থাকার কারণে আমাদের এখানে ভার্ভটা এনজয় মিনিং সত্ত্বেও বসানো যাবে না কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে যে ভার্ব বসে ওই ভার্ভের সাথে আইনজি যোগ করে দিতে হয় তাহলে আমরা কি কী ফর এনজয়িং এ মর্নিং ওয়াক একটা সকাল বেলার হাঁটা বা একবার সকালের আমরা কিছু কিছু ইংলিশের বাংলাটা না করলে হয়তো বা মিনিংটা বুঝতে অনেক সমস্যা হয় মানে বুঝতে অনেক সুবিধা হবে দেখবা তোমরা এ মর্নিং ওয়াক এ মর্নিং ওয়াক উপভোগ করার জন্য খুব সকালে আমাদের ওঠা উচিত এখানে আমরা যদি এটার মিনিং নাও করি তাও কিন্তু হবে তারপরে দেখো নেক্সট নেক্সট যে আমাদের গ্যাপটা আছে এটা দেখি হোয়াই দেখো যদি এর আগে আমরা একটা নিয়ম শিখছিলাম দেয়ারের পরে যদি গ্যাপ হয় একটা নিয়ম পড়ছি তারপর এখন যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে হোয়াই এই রুলসগুলো তোমাদের সাধারণত বিভিন্ন বইতে খুব কম উল্লেখ থাকে আর এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল যখন আমরা শিখবো সাথে সাথে মানে প্যাসেঞ্জের সাথে শিখে এটা মনে থাকে অনেক দিন আর মিনিংয়ের সাথে শিখে আরও অনেক ভালো বোঝা যায় তাই দেখো হোয়াইল যদি থাকে হোয়াইয়ের পরে গ্যাপ থাকে তাহলে এটা রুলস হচ্ছে ওয়াইল প্লাস ভার ফ্রম ওয়ান প্লাস আইএনজি অর্থাৎ প্রিপোজিশনের মতেও প্রিপোজিশনের মতো এটাকে আমাদের ব্যবহার করতে হবে তাই আমরা জানি হোয়াই এর পরে কি হয় ভার ফ্রম ওয়ানের সাথে আইএনজি হয় তা হোয়াই শব্দের অর্থ যখন যখন ইন ইন দ্য হোয়াই তাই দেখো এখানে আমাদের কি মিনিং করতে পারি হোয়াই যখন বা যে সময় ইন দ্য মর্নিং সকালের যে সময় ক্যান আমরা এখানে কি মিনিং হইতেছে যদি ভাইঙে দেখি আগে কি আসে মানে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যদি আমরা পারি তাহলে বুঝতে এখানে কি বসবে উই ক্যান আমরা পারি ফ্রেশ এয়ার মানে সতেজ বা মুক্ত বায়ু আমরা কি করতে পারি এখানে গেট থাকলে আমরা গেট দিতে পারতাম দেখো এখানে আমাদের কোনো গেট গেট যদি হইতো গেট যদি দেওয়া থাকতো মানে আর একটা ওয়ার্ড যদি গেট থাকতো তাহলে গেট হয়ে ভালো হইতে পারো আরো ভালো হইতে যে উই ক্যান গেট আমরা পেতে পারি ফ্রেশ এয়ার সতেজ বা মুক্ত বায়ু তো এখানে যেহেতু গেট নাই সুতরাং আমাদের ইঞ্জোয় কি কি নিতে হবে অর্থ উপভোগ করা তাই আমরা একটু দেখি হোয়াই তাই এখানে আমরা হোয়াই এর পরে রুষ্ট হবে কি হোয়াই প্লাস ভার্ভের সাথে আইনজীবী তাই এখানে আমরা কি দিব হোয়াই ওয়াকিং ইন দা মর্নিং যখন সকালে হাঁটা হয় এখানে ওয়াক আমরা কেন দিব এখানে দেখো ওয়াক আছে ওয়াক হচ্ছে কি ভার্ক ফ্রম ওয়ান অর্থ কি হাঁটা তা হোয়াইল অর্থ যখন যখন তা যখনের পর আমরা কি দিতে পারবো না ভাব দিতে পারবো না ওয়াক দিতে পারবো না ওয়াকের সাথে আইনজি করে ওয়াকিং দিতে হবে হোয়াই ওয়াকিং জি হোয়াই ওয়াকিং যখন হাঁটি ইন দ্য মর্নিং সকালে বা সকালবেলায় যখন আমরা সকালবেলায় হাঁটি উই ক্যান আমরা পারি উই ক্যান আমরা পারি এনজয় উপভোগ করতে উপভোগ করতে এখানে কেন আমরা এনজয়টা রাখলাম একটু বুঝতে চেষ্টা করো যে আগের আমরা কিন্তু যখন এনজয়ের এনজয়িং করছি তবে কেন এখানে উই ক্যান এনজয় দিলাম একটা গ্রামার রুলস তোমরা খুব ভালোভাবে দেখো আমরা আমরা অবশ্যই কি মডেল ভাব চিনি যে মডেল ভাব কি ক্যান কুদ শ্যাম সুদ এরকম অনেক গু আছে আমরা সবগুলো ভিখলাম না তোমরা অবশ্যই জানো এগুলো কি মডেল ভার্ব তারপর হচ্ছে মাস্ট এগুলো কি মডেল ভার্ব এগুলোর পরে ভারফর্ম অন হয় তাহলে আমাদের এখানে মডেল ভার্ব ক্যান আছে সুতরাং আমাদের এখানে আর ভার্বের এনজয়ের সাথে কোনো আইএনজি বা ইডি এরকম করতে হবে না যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস করো ওমর ফারুক কি অবস্থা ওমর ফারুক ওমর ফারুক আমাদের সাথে জয়েন করছে ওমর ফারুক অবশ্যই শেয়ার করো তোমার যে আরও অনেকে আছে আমাদের সাথে নিপু আছে ক্যারি অন থ্যাংক ইউ নিপু তারপর আছে আচ্ছা যে কথা বলতেছিলাম যে আমরা বলছিলাম এখানে কেন এনজয়টা আমরা ইনজয় রাখলাম কেন আমরা ইনজয়কে চেঞ্জ করলাম না যেহেতু এর আগে প্রত্যেকটা ভার্ভকে আমরা কি চেঞ্জ করছি তবে কেন এখানে ইনজয়টা রাখলাম কারণ আমরা জানি যদি মডেল ভার্ভের পরে কোনো ভার বসে তাহলে ভার ফ্রম প্রেজেন্ট হয় আর ইনজয় প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার ফ্রম ওয়ান সো আমরা এখানে কি করলাম ওয়াই ওয়াকিং দ্য মর্নিং যখন সকালে হাঁটি উই ক্যান আমরা পারি এনজয় উপভোগ করতে ফ্রেশ এয়ার মুক্ত বায়ু বা সতেজ বা মুক্ত বায়ু আমরা কি করতে পারি উপভোগ করতে পারি তারপর দেখো পরবর্তী সেন্টেন্সে কি আছে বাট কিন্তু ইন টাউন সিটিজ শহরের টাউন্স অ্যান্ড সিটি এখানে অ্যান্ড সিটিস আছে বাট কিন্তু ইন টাউন্স অ্যান্ড সিটিস মানে শহর এলাকায় এয়ার বাতাস বা বায়ু ঠিক আছে তো আমরা দেখি যে বাট কিন্তু ইন টাউন্স এন্ড সিটিজ শহুরে এলাকা বা শহর শহর বন্দরে এয়ার বায়ু ইজ হয় ইজ বিং দেয়ার তাহলে একটু আমরা এখানে লক্ষ্য রাখি এই রুলটা অনেক ইম্পর্টেন্ট যেটা তোমাদের রাইট ফোন করবে বেশিরভাগে আসে আসলে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ শিখতে পারি এখানে দেখো সেন্টেন্সটা কি আছে ইজ বিং তারপর এখানে গ্যাপ গ্যাপ দিছে অর্থাৎ এটার অর্থ হচ্ছে ইজ বিং আমাদের দ্বারা বুঝতে হবে এটা কোন গ্রামারের কোন রূপে আছে আমরা জানি অ্যাম ইজ আর এরপরে ভার্ভের সাথে আইনজীবী হয় কিন্তু যখন এরপরে বিং ইউজ হয় তখন এটা পেসিক ফর্ম অর্থাৎ আমি একটু লিখি দিই আর যদি তোমরা এটা না বুঝো এই গ্রামার রুপস যদি না বুঝো তাহলে আজকে যে লাইভ ক্লাসটা নিয়েছি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওই রূপটা দেখে নিও ওখানে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে প্লাস বিং প্লাস ভারফ্রম থ্রি বসে তাহলে দেখো ইন 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 টাউনস অ্যান্ড সিটিজ এয়ার ইজ বিং মানে শহর এলাকায় বাতাস বিং হচ্ছে ইন মেনি ওয়েজ বিভিন্ন অর্থাৎ এখানে বুঝাচ্ছে শহর এলাকার বায়ুটা বিভিন্নভাবে কি হচ্ছে এখানে দেওয়া আছে দেখো পহুট দেওয়া আছে পহুট শব্দ দূষিত করা বা দূষিত হওয়া তাই এখানে পহুট অর্থ দূষিত করা তাই এখানে এখানে বলতে শহর এলাকার বাতাস ইজ বিং হচ্ছে পহুট এখন আমরা জানি এখানে পহুটের কি করতে হবে বার্ফোন ফ্রি করতে হবে পহুটের বার্ফুম ফ্রি হচ্ছে পহুটের পহুটেড ইজ বিং পহুটেড অর্থাৎ দূষিত হচ্ছে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে তাহলে আমরা একটু মিনিংটা আবার করি বাট কিন্তু ইন টাউন্স অ্যান্ড সিটিস শহর এলাকার বাতাস এয়ার বাতাস ইজ বিং পহুটেড দূষিত হচ্ছে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে ফগ অ্যাজ এ রেজাল্ট অর্থ হচ্ছে কি ফবে পিপোল ড্যাশ ফ্রম ডিফারেন্ট প্রবলেমস এখন দেখো ফবে কি হচ্ছে পিপল আমরা জানি কি কি পিপল এখন লোকজন ড্যাশ শব্দটা ফ্রম আমরা জানি এখানে একটা দেওয়া আছে সাফার সাফার অর্থ কি ভোগা ভুগছে তাই এখানে আমরা কি করব দেখো পিপল সাফার ফ্রম আমরা জানি সাফার ফ্রম অর্থ ভুগছে তা পিপল সাফার সাফার তাই এখানে কেন আমরা চেঞ্জ করলাম না কারণ আমরা জানি যে পিপল একটা পূরল আর সাবজেক্ট যদি পুরল থাকে তাই ভার্ব পূরল হয় অর্থাৎ ভার্বের সাথে কোনো এজ যোগ করা যাবে না তাই পিপল সাফার লোকজন ভুগছে ফ্রম ডিফারেন্ট প্রবলেমস বিভিন্ন সমস্যায় তারা কি ভুগতেছে আমি একটু ফিডব্যাক নিয়ে নিয়ে দেখি যে কি অবস্থা যে সবাই বুঝতে পারতেছে কিনা একটুখানি দেখে নেই যে সবাই কি কমেন্টস কি করতে সবাই বুঝতে পারছে কিনা যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা অবশ্যই তোমার কমেন্টসে জানাও কিসের প্রবলেম হচ্ছে জানাই যে ভালো হইতো সাফিন ইসলাম স্যার একটু প্রবলেম হচ্ছে এখন ঠিক আছে থ্যাংক ইউ আমাদের আর বেশি নাই ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করব না আর আমাদের কয়েকটা গ্যাপ বাকি আছে তাহলে আমাদের এখানে ক্লাসটা শেষ হবে কিন্তু তোমরা যদি একটু হ্যাঁ তোমরা জানাও যদি কোনো সমস্যা না হয় অবশ্যই জানাও তোমরা জানাও যে কোনো সমস্যা হয় অবশ্যই জানাও যে কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা ক্লাসের কোনো আশিকুর রহমান না কারিউন কোনো সমস্যা হচ্ছে না তাই আমরা ক্লাসটা কন্টিনিউ করি যে কথা বলতেছিলাম যে অ্যাজ এ রেজাল্ট ফর এ পিপল সাফার লোকজন লোকজন ভোগে ফ্রম ডিফারেন্ট প্রবলেম বিভিন্ন সমস্যায় তারপর আমরা দেখি কি আছে টু ড্যাশ দিস প্রবলেম এখন আমরা এর আগে আমরা কিন্তু একটা রুলস আমরা অবশ্যই কি শিখে ফেলেছি যে টু এর পরে কি আসে টু প্লাস ভার্ভ ফ্রম ওয়ান যেটাকে ইনফিনিটিভ বলে ইনফিনিটিভ বলে তো ইনফিনিটিভের অর্থটা আমাদের ভার্ভের সাথে তে মিনিং করতে হয় অর্থাৎ এখানে বলব ড্যাশ এখানে আমরা একটা ওয়ার্ড আছে দেখো যে ওভারকাম ওভারকাম শব্দ অর্থ জয়লাভ করা জয়লাভ জয়লাভ করা ওভারকাম বা কাটিয়ে ওঠা বা কোনো সমস্যা থেকে এরকম কি পেরে পেরে উঠতে তাই টু ওভার কাম টু ওভার কাম অর্থাৎ দিস প্রবলেম এই সমস্যা থেকে জয়লাভ করতে এখানে মিনিংটা ওরকম হবে না যে এই সমস্যা থেকে পেরে উঠতে বা কাটিয়ে উঠতে পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট লোকজন এবং দ্য গভর্নমেন্ট সরকারকে সুড উচিত কি কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড একটা গ্রুপ ভার্ব যেটার অর্থ হচ্ছে কাম ফরওয়ার্ড অর্থ এগিয়ে আসা কাম ফরওয়ার্ড এখানে কেন আমরা ভার্ভের কোনো চেঞ্জ করবাম না কারণ কাম ফর এখানে সাবজেক্টটা কি পিপো ও পুরাও পুরাও এবং কি গভর্নমেন্ট মানে দুইটা একসাথে হচ্ছে পুরবের কারণে এখানে আমরা ভার্ভের সাথে কোনো এস বিএ যোগ করবাম না কারণ সাবজেক্ট যদি পুরাল হয় তাই ভার্ভটা অবশ্যই কি পুরাউ হয় তো আমরা আজকে পুরো মিনিংটা করে দেখলাম যে কীভাবে আসবে রাইট ফোনভাবটা কি সমাধান করতে হয় তোমরা এতদিন যেভাবে যে বিভিন্ন রুলস মুখস্থ করছো আসলে এভাবে রাইট ফন অনুভব কখনো সমাধান করা যাবে না আর এভাবে শেখাও যাবে না প্রত্যেকটা রাইট ভাব যদি এম করতে হয় প্রত্যেকটা ওয়ার্ড বা মিনিং করে করে তোমাদের শিখতে হবে তো আজকে দেখি ফিডব্যাকে কার কোনো সমস্যা হচ্ছে কি না তো আজকের এ এখানেই যে ফোন ভার্ভের নিয়ে যে চেষ্টা ছিল অবশ্যই আমি চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য তোমরা যেটা করবা যে রাইট ফার্ড ভার্ভটা যদি সুন্দরভাবে শিখতে চাও অবশ্যই মিনিংটা সুন্দর করে জানবা আর সাথে সাথে পাশাপাশি যে রুলসগুলো আজকে আজকে আমি দিচ্ছি ইনফিনিটিভ জিরেন পার্ট পাস্ট পার্টিসিপেট প্রেজেন্ট পার্টিসিপো তারপর প্রিপোজিশন থাকে পরবর্তী ভার্ভ কী হয় হোয়াই এর পরে ভার্ভ কী হয় তারপর মডেল ভার্ভ অর্থাৎ ক্যান শুড এগুলোর পরে ভার ফর্ম কী হয় এগুলো সম্পর্কে তোমরা ধারণা রাখতে পারো আর যদি তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ সম্পর্কে ধারণা থাকে তাহলে অবশ্যই তোমরা কি রাইট ফার্ড ভাবটা খুব সুন্দরভাবে করতে পারবা